হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েই আলোচনা করব, কারণ একটা হলো 2014 অন্তর্গত, আর একটা হলো 2017 থেকে যেটা 21-এ পরীক্ষা হয়েছে সেই বিষয়টা বলতে চাইছি। প্রথমত বলবো 2014 রিক্রুটমেন্ট প্রসেস শেষ, সুতরাং যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল সেটা মোটামুটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনারা যেহেতু আশাবাদী ছিলেন, আমি এখনও বলবো আশা রাখুন, কিন্তু বলেছিলাম হিউজ পরিমাণে নন ইনক্লুডেড প্রার্থীরা সুযোগ পাবেন না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তাহলে আমি কেন আবার নতুন করে আশা জাগাচ্ছি? এইটুকু বলবো, যেহেতু বিষয়গুলো একাধিক কোর্টে রয়েছে, সার্টিফিকেটের কেস রয়েছে, বিভিন্ন ইস্যু রয়েছে, সুতরাং আশা দেখতে পারেন আন্দোলন বন্ধ করবেন না। আন্দোলন যেভাবে আপনারা জেলাভিত্তিক বা রাজ্য স্তরে মানে আন্দোলন করছেন সেটাকে চালিয়ে যাবেন, তার ফল দেরি হলেও কিন্তু পাবেন, কারণ সবুরে মোয়া ফলে। সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, যেভাবে অনবরত আন্দোলন করছেন আন্দোলন করুন, তাতে আপনাদের ভাগ্যে শিখে ছিঁড়তে পারে। এক দ্বিতীয় নম্বর 2017 নিয়ে বলতে চাই, সুতরাং 17 নিউ নোটিফিকেশান না এলে কোনোভাবে নিয়োগ হচ্ছে না, এটা আপনারা জানেন ভালো করে। সুতরাং নোটিশটা আগে দরকার। নোটিশ কিন্তু বর্তমানে পুজোর আগে বার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পুজো বলতে আপনারা অক্টোবরে চলে যাচ্ছেন, হয়তো অতটা না গেলেও আপনাকে আরও 2 মাস এগিয়ে আসতে পারেন, কিন্তু খুব বেশি তাড়াতাড়ি, অর্থাৎ এসএসসির একটা গণ্ডগোল চলছে, এখন সিবিআই এই কেসগুলো থাকছে, সুতরাং পুজোর আগেই ধরে রাখুন, কারণ প্রথম থেকেই পুজোর আগেই বলে এসেছিলাম। সুতরাং পুজোর আগেই ধরে রাখুন, এর আগে নোটিফিকেশান বিশেষ করে প্রাইমারি থেকে বার হবে না, এটুকু আপনি শিওর থাকতে পারেন। সেখানে 2014-কে বলবো যে আপনারা কিন্তু আন্দোলন চালিয়ে যান, আন্দোলনে কিছু পরিমাণ সিট আপনাদের জন্য বরাদ্দ হতে পারে, এটা আপনারা সুনিশ্চিতভাবে যেভাবে আন্দোলন করছেন, আমি বারেবারে হয়তো ওয়ার্ডটা ইউজ করছি, ফল ভালো হতে পারে। সুতরাং আজকের এই ভিডিও আমি বেশি লেন্দি করতে চাই না, কারণ আপার প্রাইমারি রয়েছে, এসএসসি রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি এই ভিডিওতে আপাতত কমেন্ট করব না, মানে আমি বলতে চাইছি না। তার কারণটা হলো কি, অনেকেই কমেন্ট করছিলেন যে প্রাইমারি নিয়ে আপনি ভিডিও বানাতেন, হঠাৎ করে প্রাইমারি বন্ধ করলেন কেন? কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আমি প্রাইমারি রিক্রুটমেন্ট যে চলছে সেই রিক্রুটমেন্টের 2014-র বিষয়টা মিটে গেলে আমি আর আসবো না। সেক্ষেত্রে দেখা গেল অনেকে রিকোয়েস্ট করছেন, সেই কারণে 14-র বিষয়টা মিটে গেছে বলে মনে হয়েছিল, সেই কারণে ভিডিও বন্ধও করে দিয়েছিলাম। তাছাড়া শুধুমাত্র এখান থেকে আমাকে আর্নিং করতে হবে, এটাতে আমার সংসার চলে না বা কিছু চলে না, সুতরাং আমাকে এখান থেকে একটা ডিস্টেন্স বেড়ে গেছিলো, কারণ যেহেতু নিয়োগ শেষ, সেখানে আমি আর কেন অযথা বলতে যাবো। সুতরাং আন্দোলনের বন্ধ করবেন না, এই বিষয়টা রিকোয়েস্টের জন্য এই ভিডিও, এবং অবশ্যই তার ফল কিন্তু দেরিতে, আন্দোলনের ফল কখনো সহজে হাতে নাতে পাওয়া যায় না যে গেলাম আন্দোলন করলাম রেজাল্ট পেয়ে গেলাম, এটা কখনো হয় না। আন্দোলনের জন্য আপনাকে দীর্ঘমেয়াদী প্রসেস সাকসেসফুল অবশ্যই আসবে, এইটুকু আশা রেখে আন্দোলন করে যান, তারপরে অবশ্যই ভাগ্য খুলতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।